হ্যালো ইউটিউব ঘরোয়া রান্না বানাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ডিমের অমলেট কারি বানানো শেখাবো। ভাত রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেই অমলেট কারি বানাতে কি কি উপকরণ লাগছে। চারটি ডিম নিয়েছি আমি এখানে, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের গোটা টমেটো বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এটা আপনার স্বাদ অনুযায়ী নেবেন। ফোড়নোর জন্য নিয়েছি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ গোটা জিরে। চিনি স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। লবণ পরিমাণ মতো, আর ধনে পাতা কুচি নিয়েছি আমি এখানে সামান্য, এটা আমি গার্নিশিং এর জন্য ব্যবহার করব। আর রান্নাটি করতে লাগছে সর্ষের তেল। তাহলে চলুন অমলেট কারি বানানো শেখাই। প্রথমে আমি একটি পাত্রে ডিমটা ফেটিয়ে নিয়ে অমলেটটা করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি, দেব লবণ, দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটি ফেটিয়ে নেব। ফ্রাই প্যানে আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ফেটানো ডিমটা প্যানে দিয়ে দেব। অমলেটটা করে নেব এইভাবে, দেখুন কীভাবে আমি অমলেটটা ভাজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার অমলেট, এবার আমি এটিকে তুলে নেব। ঠিক একই রকম ভাবে আমি বাকি অমলেটগুলো ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দেব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি শুকনো লঙ্কা, ফোড়ন এবং তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা 10 সেকেন্ডের মতো তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার বেশ বাদামি বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর ভিতরে দেবো রসুন বাটা, একই সঙ্গে দিয়ে দেবো আদা বাটা। আদা রসুন বাটা ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার আমি এর ভিতরে দেব সামান্য চিনি। এই সময় চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। সামান্য চিনি ভিজিয়ে নিলাম আমি এতে। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো বাটা দিয়ে দেব। ভালোভাবে টমেটো বাটা দিয়ে মিশিয়ে নেব। একই সঙ্গে এর ভিতরে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর ভিতরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একই সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো মশলাটা। মশলাগুলো যাতে তেলে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য জল এতে দিয়ে দিই। জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আমি এটিকে 5 মিনিটের জন্য কষতে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটি থেকে তেল চলে আসে। ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আমি মশলাটি কষতে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে দেব। আমার মশলা কষা হয়ে গিয়েছে এবং মশলা থেকে পুরোপুরিভাবেই তেল ছেড়ে এসেছে। এবার আমি গ্রেভি করার জন্য সেই পরিমাণে জল দেব এর ভিতরে। জল দিয়ে দিলাম, যতক্ষণ জলটা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন গ্রেভির জন্য যে জল দিয়েছিলাম তা ফুটে উঠেছে। এবার আমি অমলেটগুলো এর ভিতর দিয়ে দেব, একই সঙ্গে এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটি ফুটতে দেব। 5 মিনিটের জন্য আমি এটি ফুটতে দিলাম, মাঝে আমি অমলেটগুলো একবার উল্টে দেব। পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম,
এবার ঢাকনা খুলে দেব। মাঝে আমি ডিমগুলি উল্টে পাল্টে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ডিমের অমলেট কারি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটিকে পরিবেশন করে দিচ্ছি। অমলেট কারি আমি পরিবেশন করে দিয়েছি এবং উপরে ধনে পাতার কুচি ছড়িয়ে গার্নিশিং করেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রান্নাটি করতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে জানান। আবার এই রান্না আমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।